হলদিয়াতে শুরু হলো যুক্তিবাদী বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান মেলা। গত 7ই নভেম্বর থেকে শুরু হয়েছে ম্যাডাম কুরির জন্মদিন থেকে আগামী 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পর্যন্ত সারা ভারতবর্ষের ব্যাপী চলবে বিজ্ঞান চেতনা প্রসার অভিযান। শুরু হয়েছে IPS-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে, কুসংস্কার মুক্ত, ধর্মান্ধতা মুক্ত, গোড়ামি মুক্ত একটি সমাজ উপহার দিতেই চলছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব সুচিস্মিতা মিশ্র বলেন, আমরা যা দেখছি আমাদের আশেপাশে যা, আমরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি। তিনি বলেন, আমরা চাই মানুষে মানুষে কোনো বিভেদ নয়, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো জাতপাত থাকবে না, সমস্ত মানুষ জনকল্যাণে বিজ্ঞানের সুফল থেকে সকলে ব্যবহার করবে। তিনি আরও বলেন, কুসংস্কার মুক্ত মন নিয়ে সকলে বাঁচবে, সকলেই সুন্দর একটি নির্মল সকাল উপহার পাবে ভারতবর্ষের সকল মানুষ আমরা চাইছি। সেই উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ থেকে গত জানুয়ারি মাসে 5টি র্যালি শুরু হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে 3টি র্যালি এবং 3টি র্যালির বিভিন্ন জায়গায় সমাবেশ ঘটবে। শেষ হবে আগামী 28শে ফেব্রুয়ারি কলকাতা সমাবেশে। দক্ষিণবঙ্গের এই র্যালি আমাদের জেলাতে আসবে 23 থেকে 26শে জানুয়ারি, আমাদের জেলাতে বিভিন্ন গ্রাম বাংলার প্রচার করবে। 23শে জানুয়ারি হলদিয়া বিজ্ঞান শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সাইকেল র্যালি হবে বলেও তিনি জানালেন। ফেব্রুয়ারি সমাবেশে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিজ্ঞান মেলা বিজ্ঞান কুইজ ব্যবস্থা করা হয়েছে। চলছে বিজ্ঞান মেলা বিজ্ঞান কুইজ, শিশু বিজ্ঞান মেলা, মডেল প্রদর্শনী, এছাড়াও থাকছে রান্নাঘরে বিজ্ঞান, প্রকৃতি পর্যবেক্ষণ শিবির, এই ধরনের নানা কর্মসূচি। হলদিয়া টাউনশিপ বিজ্ঞান প্রদর্শনী, মডেল প্রদর্শনী বিভিন্ন স্কুলের পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন। এই বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে থাকছে অঙ্কন প্রতিযোগিতা, এছাড়া থাকছে যুক্তিবাদী অনুষ্ঠান, থাকছে সেমিনার। এই সেমিনারের মূল আলোচ্য বিষয় বর্তমান সমাজে যুক্তিবাদ মুক্ত চিন্তা প্রসারে প্রয়োজন। দুদিন ধরে শিল্প শহর হলদিয়ায় চলছে যুক্তিবাদী বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান মেলা। ব্যাজ এবং মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রীযুক্ত সুদীপ্ত নারায়ণ মাইতি মহাশয়কে। আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কাউন্সিল সদস্য আর আপনাদের কাছে পরিচিত উপস্থিত হয়েছেন এবং তিনি এই মেলার সভাপতি, এই শহর বিজ্ঞান কেন্দ্রের সভাপতি। তিনি যেহেতু আমাদের বাড়ি, সেই জন্য আমরা তাকে বড়ই বরণ করছি। গত 7ই নভেম্বর মাদাম কুরির জন্মদিন থেকে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পর্যন্ত এই সময় জুড়ে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান শুরু করেছি AIPS-এর উদ্যোগে। এবং এই বিজ্ঞান চেতনা প্রসার অভিযানে কুসংস্কার মুক্ত, একেবারে ধর্মান্ধতা মুক্ত, গোড়ামি মুক্ত একটি সমাজ আমরা চাইছি। আমাদের চারপাশে আজকাল যা দেখছি তাতে আমরা খুবই ভীত এবং সন্ত্রস্ত। আমরা চাই মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো জাতপাত ধর্মের বিভেদ থাকবে না, সমস্ত মানুষ জনকল্যাণে বিজ্ঞানের যে সুফল তাকে ব্যবহার করা হবে, বিজ্ঞানের আবিষ্কারকে ব্যবহার করা হবে এবং কুসংস্কার মুক্ত মন নিয়ে মানুষ বাঁচবে।
সবাই সুন্দর একটা নির্মল ভারতবর্ষ আমরা চাইছি, সেই লক্ষ্যেই এই অভিযান। আমাদের পশ্চিমবঙ্গে এই অভিযান গত জানুয়ারি মাসের শুরু থেকে শুরু হয়েছে, 5টা র্যালি, উত্তরবঙ্গে 2টো র্যালি এবং দক্ষিণবঙ্গে 3টে র্যালি। এই 3টে র্যালির মিলিত সমাবেশ হবে আমাদের কলকাতায় 28শে ফেব্রুয়ারি। আর আমাদের জেলাতে এই র্যালি প্রবেশ করবে গত 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি আমাদের জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা সাইকেল র্যালি করব। হলদিয়া শহরে আমরা 23শে জানুয়ারি এই র্যালি করব, সকাল 9টা থেকে হলদিয়া শহর হয়ে দুর্গাচক হয়ে মহিষাতলে গিয়ে শেষ হবে এই র্যালি। এবং তারই অনুষঙ্গ হিসেবে আমরা গোটা রাজ্য জুড়ে নানা ধরনের বিজ্ঞান মেলা প্রদর্শনী আমরা করছি, বিজ্ঞান শিশু বিজ্ঞান উৎসব আমরা করছি, রান্নাঘরে বিজ্ঞান আমরা করছি, প্রকৃতি পর্যবেক্ষণ শিবির, এরকম নানা কর্মসূচি করছি যাতে আমরা কুসংস্কার মুক্ত বিজ্ঞান মনস্ক মন তৈরি করতে পারি ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই বিজ্ঞান চেতনা প্রসার অভিযান। বিজ্ঞান মেলায় কতগুলো স্টল এসছে আর এখনো পর্যন্ত সঠিক হিসেব দিতে পারবো না, কারণ স্টল এখনো আসছে, তবে 50টিরও বেশি মডেল আমাদের উপস্থিত হয়েছে। আর কি কি হবে এখানে? কালকে সকালে হবে বসে আঁকো প্রতিযোগিতা, আজকে রাতে হবে যুক্তিবাদী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পট কুইজ, আর সেমিনার আছে। আমাদের সেমিনার খুব সুন্দর একটি বিষয় আছে, বর্তমান সমাজে যুক্তিবাদ ও মুক্ত চিন্তা প্রসারের প্রয়োজনীয়তা। বক্তা আছেন সুজাতা বেলা। এছাড়াও আমরা দুদিন ধরে আমরা ভেজাল নির্ণয় ক্যাম্প করব, বসে আঁকো প্রতিযোগিতা হবে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবই বিজ্ঞানের উপর নানা ধরনের। কেক আর পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি, মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।